নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রোডিকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক অনেক অনেক স্বাগত জানাই আগামীকাল বৃহস্পতিবার ষোলোই নভেম্বর দু হাজার তেইশ তিনটি রাশির অর্থপ্রাপ্তির প্রবল যোগ সৃষ্টি হয়েছে আমি প্রতিদিন এই বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করি প্রতিদিনই কোনো না কোনো রাশির নাম থাকে আপনারা অনেকেই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত না শুনে শুধুমাত্র রাশির নাম শুনে ভিডিওটি আপনারা কেটে বেরিয়ে যান মূল বিষয়বস্তুটি আপনারা কিন্তু শোনেন না তার জন্য আপনারা প্রচুর অর্থ কিন্তু লস করেন এবং পরবর্তীতে আপনারা কি বলেন যে জ্যোতিষশাস্ত্রটা মিথ্যা কারণ কৌশিকদা তো বলেছিল রাশির নাম আমার তো হয়নি দেখুন কৌশিকদা বলেছিল রাশির নাম কিন্তু একই রাশির তো কোটি কোটি মানুষ রয়েছেন প্রত্যেকেরই কি অর্থপ্রাপ্তির যোগ রয়েছে এটা আগে বিচার্য বিষয় কারণ আজকে যদি সেম রাশির যদি ধরুন এক কোটি মানুষ থাকে তাহলে এক কোটি মানুষ কি আগামীকাল লটারি থেকে অর্থপ্রাপ্তি হবে এটা একটা বিষয় জানা দরকার কারণ কখন এটা হতে পারে না আমি তিনটি রাশি বলছি তিন রাশি যদি তিন কোটি মানুষ থাকে তাহলে কি আপনার তিন কোটি মানুষেরই কালকে লটারি প্রাপ্তি হবে কখনই না তাহলে দেখতে হবে যে আপনাদের অর্থপ্রাপ্তির জন্য সময়টা কখন রয়েছে কোন সময়টা আপনাদের অর্থপ্রাপ্তির জন্য আদর্শ সময় সেই জন্য একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের সঙ্গে অবশ্যই পরামর্শ করতে হবে কারণ প্রতিদিন কোনো না কোনো রাশির নাম আসে সেখানে হয়তো আপনাদের রাশির নাম আসে আপনারা লটারির টিকিট কেটে প্রচুর টাকা নষ্ট করেন সেই জায়গা থেকে যদি বেরিয়ে আসতে চান তারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত শোনেন যারা নিয়মিত দর্শক রয়েছেন তারা তো জানেনি আর যারা নতুন দর্শক রয়েছেন তাদের কাছে আমার অনুরোধ আপনারা আলোচনাটি অবশ্যই শুনবেন কারণ আমি প্রতিদিন যে আলোচনাটি করি তিনটি গ্রহের কথা বলি রাহু শুক্র বুধ আপনাদের জন্মকুণ্ডলীতে কেমন রয়েছে এবং আপনাদের ভাগ্যভাব কারণ এটা তো সম্পূর্ণরূপে ভাগ্যের খেলা তাই ভাগ্যভাব যদি আমাদের শুভ থাকে নিশ্চিত রূপে আমাদের কিন্তু অর্থপ্রাপ্তি ঘটবে কারণ অনেকেরই কিন্তু অর্থপ্রাপ্তি হতে বাধা আসছে যাদের দেখা যাচ্ছে দুই এক নম্বরের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে রাহু হচ্ছে কলিযুগের রাজা রাহু আকস্মিক প্রাপ্তির মুখ্য কারক গ্রহ তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করতে হবে যাদের দুই এক নাম্বারের জন্য আর যারা দীর্ঘদিন কেটে যাচ্ছেন হচ্ছেন তাদের ক্ষেত্রে এই বার চার্ট করুন এটা একটু ব্যয় বহুল কিন্তু এটাতে হান্ড্রেড পার্সেন্ট উইন কিন্তু আপনারা কিন্তু হবেন হান্ড্রেড পারসেন্ট উইন আপনারা হবেন কারণ কৌশিকরা যখন ভিডিওগুলো দেয় না তখন সম্পূর্ণরূপে আলোচনা করে কিন্তু দেয় কারণ আমি যে তিনটি রাশির কথা বলছি হয়তো সেম রাশি আছে কিন্তু প্রত্যেকেরই তো আমি জন্মকুণ্ডলী গ্রহের অবস্থান দশা মহাদশা গ্রহ নক্ষত্র কিছু দেখতে পাচ্ছি না এটা সার্বিক বিচার আমি করছি তবে হ্যাঁ যদি আপনার ভাগ্য যদি স্ট্রং থাকে আমি এ কথা বলবো যে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু আগামীকাল হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে আর যদি না থাকে তাহলে তো একটা কথা আছে হবে না কিন্তু অনেকেরই কিন্তু না থাকার চান্সটাই বেশি থাকে কিন্তু আপনারা সেটা জানেন না যে আপনাদের ঠিক সময়টা কখন কোন বছর কোন মাস কোন দিনগুলো আপনাদের টার্গেট নাম্বার এবং ফর্চুনে নাম্বারগুলো কোনটা এবং এই যে আমি প্রতিদিন যে টার্গেট নাম্বার দিই এবং রাশিভিত্তিক শুভ সময় দিই এটা হচ্ছে যারা একান্ত টিকিট কাটছে অনেকে ব্যাক অফিসে প্রচুর ফোন এসছে যে কৌশিকদা দা টার্গেট নাম্বারটা বন্ধ করবেন না কারণ টার্গেট নাম্বারে আমরা অনেক 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 উপকৃত কম হলেও পেয়েছি মাঝারি হলেও পেয়েছি বড় অনেকে বড়ও পেয়েছি কম পেয়েছে মাঝারি পেয়েছে অর্থাৎ অর্থপ্রাপ্তি কিন্তু ঘটেছে কিন্তু টার্গেট নাম্বারটা কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট এবং সময় দিনে কিছু কিছু ক্ষেত্রে রাশিভিত্তিক যে সময়টা আমি বলব কি না সেই সময়টা কিন্তু বিশেষভাবে কিন্তু ইম্পর্টেন্ট অনেকেই ভিডিওগুলো কেটে কেটে বেরিয়ে যান না আপনারা ওই জন্য আপনারা অনেক কিছু আলোচনা কিন্তু জানতে পারেন না তাই আমার একটাই অনুরোধ আপনাদের কাছে বার্তাটা পৌঁছানোর যাতে আপনারা শিখতে পারেন বুঝতে পারেন কারণ প্রতিদিন আপনাদের কাছে কিছুটা সময় আমি নিই যদি আপনাদের জন্ম ছকে বড় কোনো দোষ না থাকে এই সময়ের মধ্যে কিন্তু আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে দেখুন আমাদের গ্রহচক্রে কিছু শুভ ভাব রয়েছে কিছু অশুভ ভাব রয়েছে যেই জায়গাগুলো অশুভ সেগুলোকে কাটাতে হবে আর শুভগুলোকে জাগৃত করতে হবে সেটা একমাত্র একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজারা কিন্তু এটি কাজ কারণ প্রতিনিয়ত টিকিট না কেটে আগে রাহুরক্ষা কবচ এবং বাচ্চা ট্রিফরমেশান করা দরকার প্রতিকার প্রতিবিধান করুন কারণ ভাগ্যভাব কারণ এটা সম্পূর্ণরূপে ভাগ্যের খেলা তাই ভাগ্যভাবকে যদি স্ট্রং করা যায় না নিশ্চিত নিশ্চিত রূপে অর্থপ্রাপ্তি কিন্তু করবে যে কোনো দিক থেকে শুধু যে লটারি থেকে যে অর্থপ্রাপ্তি করবে আমি কখন এটা দাবি করি না আপনাদের শেয়ার বাজার স্টক মার্কেট কোথাও মিউচুয়াল ফান্ড কোথাও অর্থ লগ্নি করেছিলেন সেখান থেকে বা কোনো সম্পত্তি কত দিক থেকে এমন কোনো সম্পত্তি যেটা দাম ছিল না সেটা পাঁচ গুণ দাম বৃদ্ধি পেল এটা তো একটা প্রাপ্তি বা দীর্ঘদিন যে টাকা পাওয়ার কথা ছিল না সেই টাকা পেলেন ফাটকা থেকে এই জায়গা থেকে অনলাইন ট্রেন্ডিং থেকে যে কোনো দিক থেকে কিন্তু অর্থপ্রাপ্তি একটা বড় সম্ভাবনা কিন্তু রয়েছে আলোচনাটা শুরু করা যাক তিনটি রাশির টার্গেট নাম্বার এবং শুভ সময় প্রথম রাশি আগামীকালের জন্য সেই রাশির নাম সিংহ রাশি সিংহ রাশির টার্গেট নাম্বার তিন চার আপনাদের শুভ সময় সকাল দশটা বাহান্ন মিনিট থেকে বারোটা ষোলো মিনিট পর্যন্ত দ্বিতীয় রাশি কুম্ভ রাশি কুম্ভ রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার চার ছয় আপনাদের যে শুভ সময় সকাল নটা পঞ্চান্ন মিনিট থেকে এগারোটা ছাব্বিশ মিনিট পর্যন্ত এরপর যে রাশি সেটি হচ্ছে তিন নম্বর রাশি অন্তিম রাশি মিন রাশি মিন রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার পাঁচ এবং নয় আপনাদের যে শুভ সময় সকাল এগারোটা এগারো মিনিট থেকে একটা দুই মিনিট পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে অতীব শুভ যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন ব্যক্তিগত জন্মছক হস্তরেখা দেখাতে চাইছেন অবশ্যই নিজস্ব ব্যক্তিগত জন্মকুণ্ডলী অবশ্যই বিচার করুন কারণ আপনার ব্যক্তিগত জন্ম হয়তো সমস্যা থাকতে পারে তার জন্য দায়ী নয় কারণ আমি এটা একটা সার্বিক বিচার আপনাদেরকে করছি হয়তো আপনাদের সঙ্গে মিলতেও পারে আবার না মিলতেও আপনারা অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রচুর পরিমাণে আপনারা শেয়ার করুন ভিডিওটি এ পর্যন্তই সকলে সুস্থ থাকুন এবং প্রত্যেকে মা লক্ষ্মী মা লক্ষ্মী মা লক্ষ্মী অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন নমস্কার ধন্যবাদ